নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা ভট্টাচার্য। আমার অ্যাস্ট্রোজোডিয়াক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বৈশাখ মাস যেতে চলেছে, জ্যৈষ্ঠ মাস আসতে চলেছে, আর এই জ্যৈষ্ঠ মাস আসতে আসতে একটা যে ভীষণ রকম ইম্পর্টেন্ট ব্যাপার যেটা চোখে পড়ছে, যে উনিশে মে থেকে রবি এবং বুধ একটা জায়গায় অধিবেশন করছে, মানে একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। আজকে তাহলে দেখে নি এই যে উনিশে মে থেকে 2 জুন পর্যন্ত যে বুধাদিত্য যোগটা চলবে, কোন কোন রাশি সেটার থেকে লাভবান হতে পারবেন। সব রাশি তো হতে পারবেন না, কোন কোন রাশি জাতক বা জাতিকারা সেটার থেকে লাভবান হতে পারবে। তার আগে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি প্রোগ্রামটা শুরু করার আগে, যে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, ডিসলাইকও করতে পারেন। আর যদি আপনাদের জীবনে কোনো সমস্যা থাকে তাহলে নিজেদের বার্থ ডিটেলস দিয়ে যে কোনো একটা প্রশ্ন করতে পারেন। আমি এই সময়টা খুব কম পাই, তা আমি আমার সময় মতন ঠিক উত্তর দেব। তো এবার আলোচনাটা শুরু করি, যে এই যে বুধাদিত্য যোগের ব্যাপারটা আসছে 19 মে টু 2 জুন, তো কোন রাশির পক্ষে এটা কিরকম ফল দেবে। দেখুন, প্রথমেই যেটা আছে বুধাদিত্য যোগটা থাকছে বৃষ রাশির পরে। বৃষ রাশির পরে যদি বুধাদিত্য যোগটা থাকে তাহলে কর্কট লগ্ন বা কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকাদের তাদের একাদশ স্থান, একাদশ স্থান হচ্ছে একটা মানে কি বলবো, যেখানে আমরা কিছু হতে চাই লাইফে, একটা বড় গেইন বা লাভ, জ্ঞান, রোজগার, তারপরে মানে যে কোনো জীবনে জীবনের লাভ, যে যেখানটা থেকে যেরকম পার্সোনালিটির মানুষরা যেখান থেকে যাদের লাভের বিষয়, যদি ব্যবসাদার হন বা অর্থটা আপনাদের জীবনে লাভ আসে তাহলে 11th হাউস আপনাদের বলে দেবে যে সেখান থেকে আপনারা অর্থ লাভ কত করতে পারবেন। যার জ্ঞান, মেধা বা অন্য কিছু একটা ডিফারেন্ট কিছু হওয়ার ইচ্ছা যেটা থাকবে সেটা তার 11th হাউস বলে দেবে যে তিনি কিরকম কি হতে পারেন। তো সুতরাং কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের 11th হাউসে বুধাদিত্য যোগ থাকছে। বুধাদিত্য যোগ হচ্ছে একটা ভীষণ সফলতার যোগ। ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন, মার্কেটিংয়ে যারা আছেন, তাদের পক্ষে বিশেষ শুভ, অর্থভাব শুভ থাকছে। জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগিনীর পক্ষেও শুভ থাকছে, সন্তানের পক্ষেও শুভ থাকছে, নিজেদের আয়ুর্বেদি বৃদ্ধি থাকছে। এবার আসছে সিংহলগ্ন। সিংহলগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের বৃষ রাশির ঘরটা হচ্ছে 10ম ঘর। 10ম স্থান থেকে আমরা কর্মের বিচার করি, পিতার বিচার করি। তো সুতরাং সুকর্ম লাভ, কর্মলাভে সাকসেস, তারপরে হচ্ছে নাম যশ বৃদ্ধি, ওয়েল কানেক্টেড হবেন, সাকসেসফুল হবেন, সেটাও যেরকম থাকছে। পৈতৃক সূত্রে লাভবান ব্যাপারটা থাকছে বা পৈতৃক সম্পত্তি নিয়েও যাদের কোনো হয়তো সমস্যায় আছেন তাদের পক্ষে শুভ থাকছে। আর বা পিতার আয় উন্নতি বৃদ্ধি সেটাও থাকবে, এবং নিজেদের কর্মদান বা কেউ হয়তো ভালো কর্ম পেতে চাইছেন সে জায়গাটাও মানে ভালো হবে, কারণ এই কর্কট রাশির তবে একটু ডিলে হবে কর্মলাভটা, যেহেতু কর্কট রাশি এবং ধনুরাশির, কর্কট রাশির পঞ্চমে ধনুরাশি চতুর্থে বৃহস্পতিটা আছে ঠিকই, কিন্তু ওটা এখন বর্তমান পজিশনে বকরি যাচ্ছে, তা সুতরাং হয়তো একটু দেরি হবে বাট পারেন। এবারে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের, কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের তাদের 9ম জায়গায় থাকছে
বুধাদিত্য যোগ, নবম জায়গা থেকে একটা স্পিরিচুয়াল ধর্মের ব্যাপারটা বোঝানো হয়। নবম জায়গা হচ্ছে লাক, নবম জায়গা হচ্ছে মানে দূর ভ্রমণে যারা যেতে চান তাদের ব্যাপারটা। তা এই সমস্ত জায়গা থেকে একটা শুভ যোগাযোগ থাকছে, ভাগ্যের জায়গা থেকে যথেষ্ট সুপ্রসন্ন ভাগ্যে যোগ থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের। আর কর্মটা একটু চেঞ্জ হতে পারে, কর্মস্থানটা একটু চেঞ্জ হতে পারে, এটা থাকছে। আর থাকছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের সপ্তম ভাবে থাকছে বুধাদিত্য যোগ। সপ্তম ভাব থেকে কি বোঝানো, সপ্তম ভাব তো দাম্পত্য, সপ্তম ভাব থেকে পার্টনারশিপ বা পার্টনারকে বোঝানো হয়। তাই সুতরাং দাম্পত্য ভাগে স্ত্রী ভাগ্যে বা স্বামী ভাগ্যে লাভবান হওয়া যেরকম থাকছে, পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ কোনো কাজে আপনাদের সাকসেস সাফল্যটা থাকছে। এই সময় যাদের বিয়ে হবে তাদের স্ত্রী বা স্বামী খুব হাইলি কানেক্টেড হবেন, সাকসেসফুল হবেন জীবনে তারা, এরকম একটা যোগ থাকছে। এই সময় কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের, যদিও বৃশ্চিক রাশির পরে এখন বৃহস্পতিটা রেট্রোগ্রেডেড আছে বা বক্রী আছে, তা সত্ত্বেও এই সময় যাদের বিয়ে হবে তাদের বৈবাহিক পার্টনার যিনি, তার কিন্তু একটা তিনি একজন ভালো পার্টনার লাভ করবেন বা পার্টনারশিপ বিজনেসটাও কিন্তু মানে উন্নত হবে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও ভালো হবে। কিন্তু কিন্তু যেহেতু বৃশ্চিক রাশির বা লগ্নের যে রাশিপতি বা লগ্নপতি মঙ্গল এখন তাদের অষ্টম ঘরে আছে, সেহেতু কিন্তু চিটেড হওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে থেকে যাচ্ছে বা কোনো লিগাল প্রবলেমে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। এবারে আসছি মকর রাশি, মকর রাশির মকর লগ্নের লাভটা বুধাদিত্য যোগে যেহেতু পঞ্চম জায়গায় আছে, পঞ্চম জায়গায় হচ্ছে লাভের জায়গা বা সন্তান স্থান, সেখানে বুধাদিত্য যোগ আছে, ভালো আছে। কিন্তু যেহেতু শনি রবির একটা এনিমিটি আছে, সুতরাং একটু যেন ভালো হলেও কিন্তু একটু আশাহত ব্যাপারটা থাকবে। সন্তানের ভাগ্যে সন্তান নিয়ে খুব গর্ব বা সন্তানের ব্যাপারটা খুব ভালো থাকবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষেও গৃহগত কোনো শুভ ব্যাপার বা গৃহগত গৃহের কোনো আয় উন্নতি বাড়া, গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, সেটা যেরকম থাকছে। মাতৃ স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তা থাকে সেই বিষয়ে শুভ কাম, মাতৃ স্বাস্থ্য নিয়ে চিন্তা করার ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর একটা বই আমি বলছিলাম, এটা আগে বলা উচিত ছিল কিন্তু এটা একটু সবার লাস্টে বললাম যে মেষ লগ্ন মেষ রাশির এখন লগ্ন বা রাশির পরে শুক্র অধিবেশন করছে এবং বৃষ রাশির ঘরটা হচ্ছে শুক্র শুক্রের ঘর, এবং বৃষ রাশিতেই যেহেতু রবি এবং বুধ থেকে বুধাদিত্য যোগ থাকছে, যারা সিঙ্গার ভোকালিস্ট অ্যাঙ্কার এদের পক্ষে কিন্তু খুব শুভ, যারা মিডিয়া লাইনে আছেন ফিল্ম সিরিয়াল যারা করেন তাদের পক্ষে খুব শুভ, জার্নালিস্টদের পক্ষে কিন্তু খুব শুভ। যদিও আমাদের এখন ইলেকশন আসছে, জার্নালিস্টরা ভীষণ ব্যস্ত, কিন্তু যে সমস্ত জার্নালিস্টরা মেষ লগ্ন বা মেষ রাশির হয়ে আছেন তাদের পক্ষে কিন্তু খুব শুভ। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমার ভিডিও কেমন লাগছে জানাবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আমার সঙ্গে যদি সরাসরি দেখা করতে চান তাহলে আমি কলকাতার বউবাজার, বারাসাত, সোদপুর এবং ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে আমি 31st May to 2nd June আবার থাকছি। তাহলে আজকে এই পর্যন্তই, আসছি তাহলে, নমস্কার, সবাই ভালো থাকবেন।